Guys, welcome back to my channel. আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, মানে 10-15 মিনিট আধ ঘন্টার মতো হয়েছে আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। রাজেশ আর পাপা দুজনেই সকালবেলা বেরিয়ে গেছে, এখন আমি টুতুন ডুকু আছি, টুতুন এখন ওখানে লেটি আছে, ওট রে টুতুন। তো যাই হোক, এখন আজকে আমার প্রচুর কাজ আছে, ব্লগ আপলোড হবে সন্ধ্যেবেলা, রাজেশ আসলেও করবে, আমি এডিট এডিট করে সব রেডি করে রেখেছি, এবার ও আসলে সন্ধ্যাবেলার টাইমে ও আপলোড করে দেবে, ওকে বলা আছে আমার। আর আজকে একটা নতুন ব্লগ আছে, আজকে আমার প্রচুর কাজের চাপ, মাথা দুদিন বাকি আছে স্কুল খুলতে, তো স্কুল খোলার আগে আমাকে সবকিছু পরিষ্কার টিপটপ করে নিতে হবে। তো যাই হোক, আজকে আজকে খেলনার জায়গাটা শর্ট আউট করতে হবে, আমার পিছন পিছনে পরিষ্কার করতে হবে, আজকে মাথার মধ্যে অনেক কাজ, তো এখন কথা না বলে আগে কাজ করে নিই, ঝটঝটটা তোমরা দেখো। এতক্ষণে আমার গোছানোর কাজ শেষ হলো, প্রায় 3 ঘন্টা লাগলো আমার সব গোছাতে পরিষ্কার করতে। সকাল থেকে আমি এখনো কিছু অব্দি খাইনি, খালি জল খেয়েছি, তো আমার একটু খিদে খিদেও পেয়ে গেছে। এখন বাজে দুটো বাজে, টুটুনকে পাঠিয়েছি স্নান করতে, আর আমারও মাথাটা ধরে গেছে এতক্ষণ ধরে এত গোছানো না, আর সব খেলনা নিয়ে ওই রান্না বাটি এত পুতুল টুতুল নিয়ে রঞ্জিতার মেয়েকে দিয়ে দিয়েছি। রঞ্জিতার একটা ছোট ছেলে মেয়ে আছে, ওরা খেলবে। আমার স্নান হয়ে গেছে, আমি যে স্নান করে বেরোলাম, এখন বিলিভ করবে না 3:45 আছে, আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। টুটুন আর ডুগুর খিদে পেয়ে গেছিলো বলে আমি তোকে তাড়াতাড়ি আগে খাইয়ে দিয়েছি, তারপর রঞ্জিতা ঘরের কাজ করে গেল, তারপর আমি স্নান করলাম, স্নান টান হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। তার আগে আমি এই জায়গাটা একটু ক্লিন করবো, ঠাকুরের জায়গাটা আমার অ্যাকচুয়ালি টাইম হয় না বলে এখানটা পুরো ধুলো পড়ে গেছে, সব ক্লিন হয়, এই জায়গাটা তো জাম্প অ্যান্ড না ছেড়ে করতে পারবো না, তো এখন পরিষ্কার জাম্প করে পড়ে আছি, ওই জায়গাটা ক্লিন করবো। ওটা মানে আমার এমনি ফার্স্ট এমনি ঠাকুর নমস্কার করে বেরোই ঠেরোই কোথাও, শখে কয়েকটা ঠাকুর রাখা, আমাদের ঠাকুর ঘর তো ওখানে আমার শাশুড়ি পুজো করে, মুছে টুছে দিয়েছি, এই জায়গাটা এখন একদম পুরো চকচক করছে, ঠাকুরগুলোও চকচক করছে, মালাগুলোও ধুয়ে এখানে রেখেছি, শুকিয়ে গেলে পরিয়ে দেবো, এবার গিয়ে টুক করে লাঞ্চটা করে নিই। খাওয়া হয়ে গেছে, আমি এখন গিয়ে একটুখানি ঘুমাবো, কারণ আমি আর পারছি না, এত স্ট্রেস হয়ে যাচ্ছে না পরিষ্কার করতে করতে, ওই যে মালাগুলো ঝুলছে কেমন একটা বিকট লাগছে, তো সারাদিন এত কাজ টাজ করে এত স্ট্রেসফুল হয়ে যাচ্ছে,
এবার আমি কি একটু ঘুমাবো। আমি খাচ্ছিলাম, পাপা এসেছিল, তো পাপার সঙ্গে গল্প করছিলাম, এমনি সব বিজনেস রিলেটেড গল্প। পাপা বসে বসে আমার সাথে একটু গল্প টল্প করে। অ্যাকচুয়ালি সকালবেলা ওরা দুজনে একটু কাজে বেরিয়েছিলো, পাপা আর রাজেশ। তো ফিরে আসার পর পাপার ওই জন্য খেতে লেট হয়ে গেলো, আর আমার শাশুড়ি আগে খেয়ে নিয়ে চলে গেছে নিচে, আর ওইদিকে পাপার খেলো, তারপর আমিও খেয়ে নিলাম ওই সব পরিষ্কার করে। তারপর আমরা বসে একটু ওখানে গল্প করছিলাম। রাজেশ এখনও খাইনি, ও এসে এত ক্লান্ত, বাইরে লাসি ফাসি খেয়েছে, ওর পেটও ভরা, ও ঘুমিয়ে পড়েছে, ও হয়তো ঘুম থেকে উঠে কখন ওঠে কখন খায় ও জানে। তা আমি গিয়ে এখন একটু করি রেস্ট। এবার পাকা বুড়ি লাগছে, একা একা চুলাচ্ছে আর একা দুধ খাচ্ছে। ওরা উঠে গেছে অনেকক্ষণ আগে, ওদেরকে আমি দুধ দিয়ে দিয়েছি দুজনকে, আর আমি একটু শুয়েছিলাম কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আমি যেন একটু রেস্ট করছি, ওরা দুধ টুধ খা। তারপর আমি একটু বাম লাগিয়েছি একটু বেটার ফিল করলে, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না আজকে সারাদিন পরে, তো আমি একটু রিল্যাক্স করব বলে একটা মেয়েকে ডেকেছি। ও ইউজুয়ালি আমার ফেশিয়াল ফেশিয়াল করে, আমি ফেশিয়াল একদমই ঘরোয়া প্রোডাক্টস দিয়ে করি, বাইরের ক্রিম দিয়ে করি না। তো আমি ওকে ডাকলাম যে একটু এসে আমাকে একটু ফেশিয়াল ফেশিয়াল করিয়ে দাও, আমি রিল্যাক্স ফিল করব। তো ও এসছে, তো আমাকে অলরেডি স্ক্রাব ট্রাব করিয়ে দিয়েছে, আমি শ্যুট করতে ভুলে গেছিলাম, এত আরাম লাগছিলো শুয়ে শুয়ে। তাহলে যে না তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই, আমি এই প্রোডাক্টগুলো ইউজ করেছি। ফার্স্ট আমি ফেস শপের এইটা কেমিক্যাল পিল দিয়ে ও আমাকে একটু মুখটা ক্লিন করে দিল, তারপরে আমি এটা ইউজ করলাম। এটা একটা উপদান স্ক্রাব টাইপের এটা, আর তারপরে এটা একদমই ঘরোয়া প্রোডাক্ট, দই, কফি, মধু, ভিটামিন ই ক্যাপসুল এইসব আছে, আর এটা হচ্ছে শশার রস। এবার আমার বাকিটা বাকি, তো আসবে এখন করিয়ে দেবে। চুল ঠুলেরও কি বিভৎস অবস্থা, পুরো তেল তেল করছে চুলটা। কালকে সানডে, কালকে শ্যাম্পু করবো, আর আজকে স্যাটারডে, তো ওই জন্য আবার ওই মেয়েটা ওই ফেশিয়াল ফেশিয়াল করিয়ে গেল, তো আরও চিটচিট হয়ে গেছে কারণ আমি দই ঠুয়ে দিয়ে করেছি না, দই মধু। তো যাই হোক, আমি এখন ডুগু আর তুতুনে কি ও চেঁচাচ্ছিস কেন, আমি ডুগু আর তুতুনের ডিনারটা নিয়ে যাই। তো যাই হোক, আমি তুতুনার ডুগুর ডিনারটা নিয়ে যাই। আজকে যেহেতু নিরামিষ, মাসি একটু প্লেন মুগ ডাল আর আতপ চাল দিয়ে খিচুড়ির মতো করে দিয়েছে, আর পাঁপড় ভাজা এটাই ডিনার। আর রাজেশ ভাত ঠাত খাবে, আমরা খাই না সেভাবে। আর আমি তো ম্যাগি ঠ্যাগি খাই নিরামিষ হলে, কিংবা রুটি খেলাম কোনোদিন ইচ্ছে হলে, নিরামিষ হলে আমি এরকম করেই খাই। কিন্তু আজকে আমার যেহেতু একটু মানে খুব একটা ভালো লাগছে না শরীরটা, মাসি বললাম ওদের মতো একটু পাতলা খিচুড়ি করে দাও, খেয়ে নেবো।